নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি যেটা বলছিলাম যে আমি একটা কম্পিউটার ফরম্যাট করছিলাম, তো সেখানে একটা প্রবলেম দেখা দিচ্ছিল, যেটা এখানে দেখতে পাচ্ছ যে যে পার্টিশনগুলো রয়েছে সেই পার্টিশনগুলো কিন্তু কোনো নেক্সট বাটন অ্যাক্টিভ হচ্ছে না, ঠিক আছে? মানে আমার এখানে প্রবলেম শো করছে, যেখানে আমি এই যে পার্টিশনগুলো আছে এখানে কোনো পার্টিশনের মধ্যে আমি আমার আইওসো ফাইল বা যে ফরম্যাট করছি, হ্যাঁ, উইন্ডোজ যে 10টা সেটা কিন্তু এখানে আমি ইনস্টল করার কোনো জায়গা দেখাচ্ছে না, মানে নেক্সট বাটনটা এনাবল হচ্ছে না, ঠিক আছে? তো এটা একটা বড় প্রবলেম। তো এই ক্ষেত্রে আমরা করব কি, না তো আমাদের কম্পিউটারের যে কিবোর্ড আছে সেখান থেকে শিফট প্লাস F10, ঠিক আছে, শিফট প্লাস F10 এটাকে প্রেস করব। তো দেখো, আমি শিফট প্লাস F10 প্রেস করলে আমাদের কমান্ড প্রম্পটে চলে যাব। তো এখানে যাওয়ার পর আমরা করব কি, না তো এই যে দেখতে পাচ্ছ, একটু আসতে আমি এখানে একটু সমস্যা হচ্ছে, পাশে উইন্ডো রয়েছে সেখান থেকে রোদ আসছে, যার কারণে ডিসপ্লেটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো তোমরা চেষ্টা করো দেখার। তো এখানে আমরা করব কি, না তো ডিস্ক পার্ট কমান্ডটাকে আমরা কি করব, অ্যাক্টিভেট করব। হ্যাঁ, ডিস্ক পার্ট কমান্ডটাকে অ্যাক্টিভেট করব, ঠিক আছে? তো আমরা এখানে ডিস্ক পার্ট কমান্ডটা এখানে ইউজ করব। তো ডিস্ক পার্ট লিখে নিচ্ছি চটপট করে, ঠিক আছে? ডিস্ক পার্ট কমান্ডটা লেখার পর এন্টার, এন্টার প্রেস করলে আমরা ডিস্ক পার্ট সেগমেন্টে চলে যাব। তো দেখো, আমি এখানে ডিস্ক পার্ট একটু সময় নিচ্ছে, হ্যাঁ, ডিস্ক পার্টের মধ্যে ঢুকে গেছি। তো এখানে আমরা লিখব কি, না তো আমরা যে ডিস্কগুলো আমাদের কম্পিউটারের মধ্যে ইনসার্ট রয়েছে, যে হার্ড ডিস্কগুলো, সেটাকে আমরা লিস্ট আকারে শো করতে চাইছি। তো এর জন্য যে কমান্ডটা হয় সেটা হচ্ছে লিস্ট ডিস্ক। কি করব, লিস্ট ডিস্ক এই কমান্ডটা আমরা ইউজ করব, ঠিক আছে? লিস্ট স্পেস ডিস্ক। দেখো, এখানে দেওয়ার পর এন্টার মারবো, এন্টার মারার পর আমার যতগুলো ডিস্ক বা ড্রাইভ আমার ইনসার্ট থাকবে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো এখানে আমার দুটো ডিস্ক শো করছে, একটা ডিস্ক 0 আর ডিস্ক 1। তো আমরা করব কি, না তো আমাদের প্রথম যে মানে ডিস্ক 0টা হচ্ছে আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক, তো এটা করব, ডিস্ক 0টাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? 931 GB যেটা আছে সেটা হচ্ছে আমার 1 TB হার্ড ডিস্ক কম্পিউটারের মধ্যে ইনসার্ট করা রয়েছে, এটাকে আমরা সিলেক্ট করব। তো এর জন্য যেটা আমাদের কমান্ড করতে হবে সেটা হচ্ছে যে সিলেক্ট ডিস্ক। হ্যাঁ, তো আমরা এর জন্য কি কমান্ড ইউজ করব, না তো সিলেক্ট ডিস্ক, SELECT স্পেস ডিস্ক, DISK ডিস্ক 0, যেহেতু আমরা এক নম্বর ডিস্কটাকে ইউজ করছি, তো 0। তো এটাকে আমরা এন্টার মারার পর দেখো এখানে লেখা উঠছে ডিস্ক 0 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। তো আমরা এখানে আবার লিস্ট ডিস্ক কমান্ডটাকে ইউজ করব চেক করার জন্য যে আদৌ কি সিলেক্ট হয়েছে কি না, ঠিক আছে? আমার অলরেডি এখানে কমান্ড শো করছে, তবু আমি ভেরিফিকেশন করব। তার জন্য আবার লিস্ট ডিস্ক যে কমান্ডটা আছে সেটাকে আমরা দেওয়ার পর এন্টার মারছি। তো দেখো, এখানে এন্টার মারার পর দেখো ডিস্ক 0-র আগে একটা স্টার চিহ্ন চলে এসেছে, এটা মানেটা হচ্ছে যে ডিস্ক 0-টা সিলেক্ট হয়ে রয়েছে, ঠিক আছে? তো এরপর আমরা করব কি, ক্লিন, CLEAAN ক্লিন বলে এন্টার মারার পর আমার যে ডিস্ক 0 যে প্রবলেমটা শো করছিলো সেই প্রবলেমটা রিজলভ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এখানে ডিস্ক পার্ট সাকসিডেড টু ক্লিনিং দ্য ডিস্ক, মানে 0 নম্বর যে ডিস্কটা ছিল সেটাকে ক্লিন করতে পারা গেল, ঠিক আছে? তো এইভাবে আমরা ক্লিন করার পর এখান থেকে বেরিয়ে যাব। তো এর জন্য আমরা দুবার এক্সিট বাটনটাকে প্রেস করবো, বা এক্সিট কমান্ডটা ইউজ করার পর আমরা দুবার এক্সিট দেখো, প্রথমে একটা এক্সিট লিখেছি আর পরে একবার এক্সিট থেকে প্রেস করলে বা লিখে এন্টার মারলে আমরা আগেকার মেনুতে ফিরে যাব। তো দেখো, এখন সেম প্রবলেম শো করছো, আমি কি করব, এটাকে রিফ্রেশ করব, ঠিক আছে? পাশে দেখো নিচে যে রিফ্রেশ বাটনটা আছে, এখানে রিফ্রেশ বাটনটাকে ক্লিক করলেই আমাদের কি চলে আসবে, না তো আমাদের দেখো এখানে যতগুলো পার্টিশন আছে একটা পার্টিশনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে রিফ্রেশ করছি দেখো, ঠিক আছে? রিফ্রেশ বাটনটাকে প্রেস করলে আমাদের এখানে দেখো দেখাচ্ছে, হ্যাঁ। তো তোমরা এটা করে দেখো, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টের মধ্যে, ঠিক আছে? তো এখানেই শেষ করছি ভিডিওটা, থ্যাংক ইউ।